দই একটু বেশি লকডাউনের আগে হচ্ছে অনেক খাওয়া দাওয়া হইতো, অনেক ঘোরাফেরা হইতো, অনেক কিছু হইতো, কিন্তু লকডাউনের পরে সবকিছুই কেমন জানি জীবন স্টাক হয়ে গেছে, সবকিছুই বন্ধ হয়ে গেছে। তো আমরা আগে এখানে অনেক আসতাম এই দই ফুচকাটা খাওয়ার জন্য, তো আজকে সেখানেই যাচ্ছি আবার দই ফুচকা খাইতে। আশা করি যারা আছেন আপনাদের অনেক ভালো লাগবে, এখানে দই ফুচকাটা আসলেই ভালো। এখানে আরও দুই এক জায়গায় অনেক ভালো ভালো দই ফুচকা পাওয়া যায়, আমি নেক্সট কোনো ইয়েতে আপনাদের সাথে শেয়ার করবো কোন কোন জায়গায় পাওয়া যায়। তো আমি রিক্সাতে করে যাচ্ছি, বিকজ আই এম নট দ্যাট মাচ বড়, যে যেখানে যাবো আমি গাড়ি করে যাবো, তো আমি রিক্সাতেই যাচ্ছি। আমি আপনাদের সাথে একটা স্পেশাল আমার ভালোবাসাকে দেখাইতে নিয়ে এসেছি, সো হিয়ার ইজ মাই ভালোবাসা। তো সেই লাস্ট লকডাউনের আগে আসা হয়েছিল এবং এখন হচ্ছে লকডাউনের পরে অনেক দিন পর আমি আমার ভালোবাসার কাছে এসেছি। তো আপনারা যদি মোহাম্মদপুরবাসী হন, আপনাদের মাস্ট এই দই ফুচকা ট্রাই করা উচিত। এখানে আমার কাছে মনে হয় মোহাম্মদপুরের মধ্যে এটা হচ্ছে বেস্ট দই ফুচকার জন্য, আপনারা অবশ্যই ট্রাই করবেন। লোকেশনটা জানি কই আরিকা আপু? লালমাটিয়া মাঠের সামনে, আরঙ্গের সামনে যে মাঠটা, হ্যাঁ লালমাটিয়া আরঙ্গের মাঠের আরঙ্গের সামনে যে মাঠটা, তো সেখানে হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। মামার দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া, এখানে আরো একটা আছে মা বলে আরেকটা আছে, সেটা না মায়ের দোয়া দেখে ট্রাই করবেন, হোপ আপনাদের অনেক ভালো লাগবে। মামা আপনার দোকান কবে কবে খোলা থাকে? 11টা। আচ্ছা 11টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন? আপনি হচ্ছে কবে থেকে এই পেশাতে আসেন, মানে ফুচকাই বানাচ্ছেন কবে থেকে? ও আচ্ছা, আপনার দই ফুচকা তো অনেক ফেমাস এখানে, সবাই বলে আপনি দই ফুচকার কথা, স্পেশালিটি কি আপনি দই ফুচকার বলেন? আর সেই আমার হচ্ছে আমি সেই 50-50-100 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমার এখানে আপনার দই ফুচকা খাইতে আসতে হয়। তো বলেন আপনার স্পেশাল সিক্রেট রেসিপি থাকলে বলেন, যে এটা স্পেশাল, এর জন্য স্পেশাল আপনার ফুচকা। কত বছর হলো মামা আপনার এই পেশাতে? মামার ফুচকার স্পেশালিটি হইল দই ফুচকা, যেরকম নাম জাস্ট প্রতিটা বাইটে বাইটে দই ছাড়া আপনি একটু সেই রকম সেই সেই না ট্রাই করলে বুঝবে না, ইউ হ্যাভ টু মাস্ট ট্রাই। আর
পাওয়া যায়। আমি নেক্সট কোন এপিসোডে আপনাদের সাথে